হালাল কাইয়া যদি আমল করা হয়, কোন বান্দার বান্দি যদি হালাল খাইয়া যদি আমল করে আর আল্লাহকে ঢাক দি আল্লাহ বলিয়া, তার ডাকটা আরশ পর্যন্ত পৌঁছিয়া যাবে। আর যদি হারাম খাইয়া আল্লাহরে ঢাক দেই হারাম করে, ডাক আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবীকে আদেশ দিয়েছেন, তোমরা কি করে কি খাও, হালাল খাও, হালাল খাই আর আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়া কাল আল্লাহ তালে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, সালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَظِيمُ وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي عليه الصلاة والسلام ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آل وسلم تسليما اللهم صل على روح محمد في الأجساد اللهم صل على صدر محمد في الصدور اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على عين محمد في العيون اللهم صل على يد محمد في الديون
اللهم صل على قدمي محمد في الأقدام اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله تومي باچاو تومي مارو ও বীরতর ক্ষমা করো দোরারি যে জন তাকে ধরো ধোরারি যে জন তাকে ধরো খসখল ক্ষমতা তোমার মুঠে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি নুজুমিস সামা اللهم صل على محمد بعدد ملائكة السماء والأرض اللهم صل على محمد بعدد الناس اللهم صل وسلم وبارك عليه অধ্যকার আয়োজিত খতমে নবুয়ত ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন আজকের মহতী মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি অধিকার উলামায়ে কেরাম পর্দার নিশি মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে ছোট একখানা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি রাসূলের লক্ষাধিক হাদিস থেকে দুইখানা হাদিস তিলাওয়াত করেছি কোরআন ও হাদিসের আলোকে আমালের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ সুগম করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন সাথে মানবের রিজিকেরও ব্যবস্থা করে রেখেছেন তারা পেরাশানি উড়াউড়ি হুড়াহুড়ি করার কোনো প্রয়োজন নেই আল্লাহ যারা খেত করে না ফসল করে না শাসাবাদ করে না তাদেরকেও খাওয়াচ্ছেন ফিবিলিকা তার কইখানি খেত আছে তার কয়টা জমি আছে ফাঁকি তার কয়টা বাগান আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও খাওয়াচ্ছেন আমরাও পানাহার করছি কেউ করছি মেহনত করে কেউ কষ্টের সাথে কেউ সুখের সাথে কেউ দুঃখের সাথে এতটুকু তো পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করছে তো বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছি হে আমার উম্মতরা তোমরা দুইটা জিনিসকে ফলো করবা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ মহাগ্রন্থ আল কোরআন নাম্বার 2 হাদিসুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের হাদিস যে কোন সমস্যার সমাধান কোরআন বা হাদিসে পাবেন তো পাবেন আমরা কোরআন হাদিসকে আমরা মডেল বানাই না আমরা সামনে রাখি না এজন্য আমাদের আপদ আর বিপদ কেন আজ অশান্তি কেন আজ এত অরাজকতা কেন অশৃঙ্খলা কেন বিশৃঙ্খলা কেন মারামারি কেন হানাহানি আল্লাহ তো বলছেন তোমার জায়গা নিয়ে সমস্যা তুমি কোরআন থেকে সমাধান করো তোর পয়সা নিয়ে সমস্যা তুমি কোরআন থেকে সমাধান করো আলেমদের শরণাপন্ন হও না আলেমদেরকে আরো কালমন্দ করে যাই হোক সদী মণ্ডলী আরেকখান হাদিস পাঠ করছি রাসূল যা নিয়ে এসেছেন মাতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু তান্তাহু রাসূল যা করতে আদেশ করেছেন তা করেন যা বর্জন করার কথা বলেছেন তা বর্জন করেন তাই তো জীবন লাইফ সাকসেসফুল আর কিছু দরকার নেই হাদিসের ভাষায় আসছে এক ব্যক্তি অধিক ইবাদত বন্দেগি করে হালাল হারাম সংমিশ্রণে দরকার নেই আরেকজন অল্প আমল করে হালাল হারাম থেকে বেঁচে থাকে শুভহাত জিনিস থেকে বেঁচে থাকে ওই হালাল হারাম যুক্ত আমলের চেয়ে যে নিজে প্রিয় আমল করে সেটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয় বায়ো দোস্ত বুজুর্গ আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি আয়াতে এবং হাদিসের সামান্য একটা বিষয় নির্ধারণ করতে চাই আমরা সমাধান খুঁজব কোরআন থেকে আমরা সমাধান করব হাদিস থেকে কোরআন এবং হাদিস আমাদের মডেল কোরআন এবং হাদিস আমাদের সামনে রাখতে হবে যদি সামনে রাখি তাহলে কামিয়াব যদি কোরআন হাদিস ছেড়ে দেই মন গড়া মতো কাজ করি তাহলে আমাদের মাঝে অশৃঙ্খলা দেখা দিবে বিশৃঙ্খলা দেখা দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু হে সাতগার মুসলমান ভাই বোনেরা রে আল্লাহ রব্বুল আলামিনের প্যারে পয়গম্বর বলতেছেন যা নিয়ে এসেছেন তুমি তা ধরো যা করতে বলেছেন তা তুমি করো আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত অন্য এক হাদিসে বলেন আমরা জুলুম করি একজন মানুষের সাথে আমার যে কোনো কিছু নিয়ে আমার লাগাবাজা হতে পারে আমার যে কোনো কিছু নিয়ে তার সাথে শত্রুতা হতে পারে এটা কোনো ফ্যাক্টর না তবে আমি সমাধান করতে হবে কোরআন আর হাদিস থেকে যাব তো আমরা পঞ্চায়েতের কাছে মই মুরব্বির কাছে সর্দার পর্দারের কাছে যাব তবে তারা যদি কোরআন বিরোধী কোনো কিছু করে আর উস্কানি দিয়ে দেই ঝগড়া আরো বাড়িয়ে দেই তাহলে তো রক্তপাত হলো আমরা আলেমের কাছে যাব যেই আলেম আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবে আল্লাহর নবী বলছেন জানিয়ে এসেছি যা বলার করার কথা বলেছি তা করো যা বর্জন করার কথা বলেছি তা বর্জন করো এটা কোথায় থেকে পাবো কোরআন এবং সুন্নাহ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন আমি তোমাদেরকে ঝগড়া করতে নিষেধ করেছি কিন্তু তোমরা ঝগড়া করো। একজন দুর্বলকে ফাইয়া সবলরা তাকে মারপিট করো। আল্লাহর নবীর হাদিস আছে, একটা সিংওয়ালা ছাগল যদি সিংবিহীন ছাগলটাকে যদি জুলুম করে তার সিং নাই তাকে আঘাত প্রতিহত করতে পারে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে সিং দেওয়া হবে আর বলবে তুমি তাকে আঘাত করো। ও আল্লাহ পুঙ্কানো পুঙ্কানো বাবা আমাদের হিসাব নেবেন। عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال لزوال الدنيا أهان على الله من قتل رجل مسلم حضرت عبد الله بن عمر থেকে বর্ণিত আল্লাহ النبي صلى الله عليه وسلم فرمان হে আমার উম্মতের আরে একজন দুনিয়াতে একজন মুসলমানকে মারা একজন মুসলমানকে মারা লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম একজন মুসলমান ব্যক্তিকে হত্যা করা আল্লাহর দরবারে দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়ার চেয়েও কঠিন। দুনিয়াটাকে তুমি ধ্বংস করে দাও এর চেয়ে কঠিন হলো একজন মুসলমানকে না এভাবে হত্যা করা। কোনো কিছু নিয়ে লাগা হয়েছে, কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ বিবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তাকে ধরা মারতে হবে, তার বাসা ঘর বাড়ি ভেঙে দিতে হবে, এটা আপনাকে কে বলছে? যদি এরকম করেন নবী বলছেন মা আতা কুমুর রাসুলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। নবীর হাদিসের বিরোধী আপনি কাজ করলেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তো আপনাকে ধরবেন। একজন মুমিনকে হত্যা করা একজন মুমিনকে হত্যা করার চেয়ে পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া সহজ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন, এই পুরা দুনিয়াটা হইল একটা ঘর, ঘরের বাসিন্দা হইল আল্লাহর মায়ার বান্দা বান্দি। আপনারা বলেন একটা ঘর বানাইলেন ঘরের বাসিন্দা নাই, ঘরে কেউ থাকবে এমন নাই, কোন ছেলে মেয়ে নাই, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বাবা নাই, ওই বিল্ডিং আর অট্টালিকা বানানোর কোনো প্রয়োজন নাই, এটা অনর্থক হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা লেখেন আল্লাহ রব্বুল আলামিন পুরা জগৎটাকে একটা ঘর হিসাবে বানাইছেন, এই ঘরের বাসিন্দা হলেন আল্লাহর বান্দার বান্দি। তুমি ঝগড়া লাগিয়ে একটা মানুষকে তুমি আঘাত করিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলা, তাহলে এই ঘরের বাসিন্দাকে তুমি নষ্ট করিলা। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে দুনিয়াটা নষ্ট করে দেওয়া ভালো। কেন বলছেন? মুমিন হলো দুনিয়ার বাসিন্দা, মুমিন বান্দা বান্দি না থাকলে দুনিয়ার প্রয়োজন নাই। আল্লাহ একটা প্রয়োজনে প্রেরণ করছেন, আমাদের প্রয়োজনটা কি? আমরা এখানে এসে ভালো মন্দ বিবেক দিয়ে বুঝে ভালোটা করব, খারাপটা ছেড়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন عن ابي سعيد وابي هريره رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماء والارض اشتركوا في دم مؤمن لكبهم الله في النار। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী আবু সাঈদ এবং আবু হুরাইরা যৌথভাবে বর্ণনা করেন। হাদিসের মর্মার্থ হইল যদি আসমান এবং জমিনবাসী সবাই মিলিয়া একজন মুমিনের রক্তপাত করাই আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রেরণ করবে। আপনার তো
দ্বন্দ্ব থাকতে পারে আপনার টাকা নিয়া, দ্বন্দ্ব থাকতে পারে আপনার পয়সা নিয়া, জায়গা নিয়া, জমি নিয়া, যে কোনো কারণ বিশেষ নিয়া দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু যদি আপনি কোন মুসলমানকে অন্যায় ভাবে যদি আপনি হত্যা করেন, তাহলে আল্লাহর খাতগড়ায় আপনি তার জবাব দিতে হবে। দুনিয়াতে যদিও কোনো কিছু করি আপনি এটা মাপ পাইয়া যান, দুনিয়ার সালিশ থেকে যদি পঞ্চায়েত থেকে যদি আপনি যদিও পার হইয়া যান পলিটিক্স কাটাইয়া, আমার আল্লাহ কেমন এক আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই দুনিয়াতে যা করার সব কিছু তুমি করেছ, কোনো কিছু তুমি বাকি রাখো নাই, অন্যায় করেছো, অত্যাচার করেছো, পাপাচার করেছো, নিপীড়ন করেছো, নির্যাতন করেছো, ষড়যন্ত্র করেছো, কোনো কিছু তুমি করার বাকি নাই। আজকে বলো আল্লাহ কিয়ামতের ময়দানে অত্যন্ত খুব একটা বিকট আওয়াজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। দুনিয়াতে তোমার রাজত্ব ছিল, দুনিয়াতে তোমার শক্তি ছিল, দুনিয়াতে তুমি সব কিছুর দাপট তুমি কাটিয়েছো, আজকে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহর কাঠগড়া থেকে জবাব দিয়ে হয়তো যে কোনো এক ফয়সালাই তুমি ফরবা, হয়তো জান্নাতি হইবা না হই জাহান্নামি হইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বোঝাইতে চাইতেছেন যে একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে মারে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ফরমাইছেন, যা নিষেধ করেছি তা তুমি বর্জন করো, যা আদেশ করেছি তা পালন করো, যা আদেশ করেছি তা পালন করো, যা আদেশ করেছি তা পালন করো, যা নিষেধ করেছি তা বর্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা নিষেধ করেছেন, আমরা যদি মারামারি হানাহানি করে ঝগড়া করে তাকে গুলি দিয়ে তাকে কুপিয়ে তাকে আঘাত করে আমরা যদি হত্যা করি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরোধী করলাম। নবী না করছেন নাড়ার আমি হা বানাইলাম, আল্লাহ যদি ধরেন তৌবা করিয়া দুনিয়া থেকে পাক সাফ না হইয়া যায় আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নাম নামে দিতে পারে। জাহান্নাম কেমন হবে রে বাবারে, আল্লাহর মায়ার বান্দা বান্দিরা জাহান্নাম কেমন হবে, এই জাহান্নামের আগুনের বিবরণ দিতে যায়া আল্লাহ আল্লাহ, এই জাহান্নামীরা পুলচিরাট পার হবে, পুলচিরাটটা কেমন হবে, পুলচিরাটটা থাকবে তলোবারের চেয়ে ধারালো, চুলের চিক শিখন, তার তলে থাকবে জাহান্নাম। যদি আল্লাহর বান্দা বান্দিরা কোন আল্লাহর মায়ার বান্দা বান্দিরা যদি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় না করিয়া দুনিয়া থেকে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা আযাব আছে, এটা হলো ফুলচিরাত দিয়ে যেতে হবে। আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা নেককার তারা ফুলচিরাত বীজ ধীর গতিতে পের হয়ে যাবেন, তারা টার পাবে না। আর যারা পাপাচার গুণা করেছে, দুনিয়াতে বিদ্যা বলেছে, দুনিয়াতে চুরি রাহজারি ডাকাতি করেছে, দুনিয়াতে বিবিচার করেছে, ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, মারামারি হানাহানি করেছে, তাদেরকে কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারা টুকরো 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 হইয়া ওই তরবারি ছেয়ে ধারালো, ওই ফুল ছেড়া থেকে টুকরো টুকরো হইয়া কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। 70,000 বছর লাগবে, এটা গুরুর গণন দুনিয়ার দুনিয়ার গণনা নয়, এটা হইল পরকালের ধর গণনা। এমন আগুন কেমন হবে? দুনিয়ার আগুন তোরে ভাই হইল সোনালী কালার, পরকালের আগুন হইবে কালো, পরকালের আগুন হবে কালো। এই দুনিয়ার আগুনটা কইতে আইলো, পরকালের আগুনটাকে 70 বার সুবা দিয়া একবার দিল, কি বা আমরা সহ্য করতে পারবো কিনা? ও মায়ার বন্দা বান্দিরা রে, যদি সহ্য করতে পারে ও তাহলে
হলে মন চাই জিন্দেগি সালাহিও দুনিয়ার আগুন তো হাতে লাগলে সহ্য করতে পারে না মা বোনেরা যখন শীতকালে আগুন দিয়ে চুলার মধ্যে রাঁধে তখন মানুষ যখন আগুন তাপাইতে যায় তখন যদি একটু সামনে বেড়ে যায় আর সহ্য করতে পারে না ও মায়ার বান্দা বান্দিরা রে তাহলে তুমি কি সহ্য করতে পারবানি তাহলে চিন্তা করিয়া দুনিয়াতে ভালোটা করিয়া যাও চিন্তা করিয়াই দুনিয়ার থেকে বুড়াটা করিয়া যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন মানুষদের কেউ জুলুম করতে আমরা জুলুম করি আমরা জুলুম থেকে বাঁচতে হবে আমরা যদি জুলুম থেকে না বাঁচি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন নবী নিষেধ করছেন হত্যা করতে মারামারি করতে নবী আদেশ করছেন সকলে মিল মহব্বত হইয়া চলতে নবী আরেকটা আদেশ করছেন কি সব কাজে নবীর আদেশ আছে নিষেধ আছে আমরা যে উপার্জন করব জীবিকা উপার্জন করব এই জীবিকা উপার্জন কিভাবে করব আন মিকদাদ ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه فإن الله داود عليه السلام فإن داود عليه السلام كان يأكل من عمل يديه الله النبي صلى الله عليه وسلم مقداد ابن معدي كريبر حديث بونا كورين মানব জাতির সবচেয়ে নিজের হাতের কামাইটা হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ পরের নির্ভরশীল না হওয়া পরের উপর ভরসা না করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ পয়গম্বর তিনি নিজে কাজ করতেন নিজের হাতে লৌহ বর্ম বানাইয়া বিক্রি করতেন কেননা যদি পরের উপর নির্ভরশীল সব সময় হয় পর তোমাকে ভালো পাবে না এজন্য তুমি ব্যবসা করিয়া কাও তুমি চাষাবাদী করিয়া কাও নবী বলছেন চাষাবাদী করিয়া কাও নবী বলছেন তুমি কৃষি করিয়া কাও নবী বলছেন তুমি চাকরি করিয়া কাও নবী বলছে তুমি ব্যবসা করিয়া কাও নবী বলছে তুমি হালাল পন্থায় উপার্জন করিয়া খাও নবী বলে নাই তুমি চুরি করো তুমি ডাকাতি করো নবী বলে নাই তুমি অবৈধ পন্থায় কামাই রুজি করো আরে কানা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন রাফি ইবনে খাদিজ কল কিল ইয়া রাসূলুল্লাহ আইউল কাসবি আতিয়াবু ক্বালা আমালুর রাজুলি বিয়াদাইহি ওয়া কুল্লু বাইইন মাবরুর হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ওগো আল্লাহর নবী কোন ধরনের উপার্জন সবচেয়ে প্রিয় সবচেয়ে উত্তম আল্লাহর নবী বলেন আমালুর রাজুলি আদাই কোন মানুষ তার নিজে হাতের কর্ম আরেকটা কথা বললেন অকুল্লু বাইইন মাবরুর হালাল ব্যবসা কি ব্যবসা হালাল ব্যবসা দুনিয়াতে আসছি পেট তো আল্লাহ সাথে দিয়ে দিয়েছেন পেট তো কিছু দিতে হবে তিন বেলা কম আর বেশি মজা আর বেমজা তো যে জিনিসটা খাবো এটা হালাল হতে হবে হালাল হতে যাইয়া নিজের হাতের কামাই ভালো ভিক্ষা বৃত্তি ভালো নয় ভিক্ষা বৃত্তি আল্লাহ নবী নিষেধ করেছেন বাইয়ে মাবরুর আই বাইয়ে হালাল হালাল ক্রয় বিক্রয় মিশকাত শরীফের 242 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন বাইয়ে মাবরুর হালাল ক্রয় বিক্রয় হালাল ক্রয় বিক্রয় করতে যাইয়া মাপে কম দিলাম টাকা পেশ লাগাইয়া বেশি লয়া গেলাম জেনে শুনে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আরেকখানা হাদিস বলেন أركنا حديث بلين عن أبي هريرة رضي الله تعالى عنه قال
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل إلا طيبان الله رب العالمين হলেন পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন হালাল কোন অনুদান ছাড়া গ্রহণ করেন না ওয়া ইন্না আল্লাহ আমরাল মুমিনিন বিমা আমরা বিল মুরসালিন فقال يا ايها الرسول كلوا من طيبات واعملوا صالحا আল্লাহর নবী ফরমান ও পয়গম্বর তুমি হালাল খাও এবং আমল করো হালাল খাইয়া যদি আমল করা হয় কোন বান্দার বান্দি যদি হালাল খাইয়া যদি আমল করে আর আল্লাহকে ডাক দি আল্লাহ বলিয়া তার ডাকটা আরশ পর্যন্ত পৌঁছিয়া যাবে আর যদি হারাম খাইয়া আল্লাহরে ডাক দেই হারাম করে ডাক আল্লাহ কবুল করবেন না আল্লাহর নবীকে আদেশ দিয়েছেন তোমরা কি কইরা কি খাও হালাল খাইয়া আল্লাহর ইবাদত বندگی করো ওয়া ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম সুম্মা যাকারার রাজুল ইউতিবুস সাফার আশআসা আগবারা يَهُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّي يَا رَبِّي مَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ আরেকজন ব্যক্তি সফর কইরা ভ্রমণ কইরা আওলাকের ধুলোমালি তার গায়ে আছে তার খাবারটা হইল হারাম তার পানিওটা হারাম তার গায়ের পোশাকটাও হারামের টাকা আর যদি বলে ও গো আমার আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচান আমাকে আপদ থেকে বাঁচান আল্লাহ শুনবেন না হাদিসে প্রমাণ হাদিস হে দলিল মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের 241 নম্বর হাদিসে আল্লাহর নবী ফরমাইছেন যেই ব্যক্তি মাতআমহু হারাম মাশরাবুহু হারাম যার পানীয় খাবার দাবার পানাহারটা হারাম হয় মুআমালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম সারস্তা যার সম্পূর্ণ আয় উপার্জন সব কিছু হারাম শুরি ব্যবসা প্রেনসিট ব্যবসা ইয়াবা ব্যবসা অবৈধ ব্যবসা হয় এই ব্যবসা সবগুলা যদি করে হারাম ব্যবসা করি আল্লাহকে ডাকে আল্লাহ শুনবেন না আমাদের উচিত হইল নবী যা নিষেধ করেছেন তার থেকে বর্জন করন মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাউতাহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে আরেকখানা হাদিস قال ذكر رجل عند رسول الله صلى الله عليه وسلم بعبادة واجتهاد وذكر آخر برعة فقال النبي صلى الله عليه وسلم لا تعدل بالرعد يعني الورع একজন ব্যক্তি ইবাদত বندگی করে এবং পরিশ্রম করে কিন্তু সে সচেতনতা তা করে না তার ভিতরে সচেতনতা নেই তার ভিতরে সতর্কতা নেই সে সচেতন নয় হালাল হারাম সংমিশ্রণের কারবার করে আল্লাহ নবী বলেন যে তার ব্যবসার কোনো এরকম ক্রয় বিক্রয় যদি এরকম ক্রয় বিক্রয় যদি করে তাহলে এটার কোনো প্রয়োজন নাই লা ইয়াযিলু বির রাদাতি বির রাতি ইয়ানিল ওয়ারা যে ওই ব্যক্তি কামাই করে আর চেষ্টা করে ইবাদত করে আর খালি চেষ্টা করে কিন্তু সে সন্দেহাতীত সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকে না আর যে ব্যক্তি মনে করেন সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে ইবাদত করে এবং পরহেজগারী অবলম্বন করে ওই ব্যক্তির শ্রেষ্ঠ আমি রাতভর ইবাদত বندگی করলাম দিনভর আমি ইবাদত বندگی করলাম আর অবৈধ ব্যবসার সাথে আমি জড়িত থাকলাম আরেকজন মানুষ ইবাদত যতটুকুই করে পাঁচ জায়গায় নামাজ পড়ে হালাল হারাম মতো চলে খোদা বিরুত আছে পরহেজগারী আছে ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ আল্লাহ আলাইহিস সালাম
আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকখান হাদিসে নবী বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه امن الحلال ام من الحرام اخر زماناي এমন এক যুগ আসবে মানুষ কোত থেকে উপার্জন করছে কি করছে কোথায় থেকে আসছে কিভাবে আসছে আয়ের উৎস কি এগুলা মানুষ লা ইবালি পরোয়া করবে না হারাম থেকে আসছে না হালাল থেকে আসছে হারাম উপার্জন হচ্ছে না হারাম উপার্জন হচ্ছে না হালাল উপার্জন হচ্ছে এগুলার কোনো মানুষ খেয়াল রাখবে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল لا يكسب عبد مال حرام يتصدق منه فيقبل منه ولا ينفق منه فيبارك له فيه যে ব্যক্তি হারাম মাল উপার্জন করে সে যদি দান করে দান কবুল হবে না আর যে ব্যক্তি ফাই এবং পরিবারে খরচ করে এগুলোর মধ্যে বরকত হবে না ولا يترك خلف ظهره الا كان زاده الى النار কোন বান্দা যদি হারাম উপায়ে উপার্জিত অর্থ দান খায়রাত করে এটা কবুল হবে না ব্যয় করলে বরকত হবে না আর যদি আল্লাহর নবী ফরমান ওয়াইয়াতরুকু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার কোটি কোটি টাকার মালিক আপনি হইছেন এই কোটি কোটি টাকার মালিক হইয়া আপনি সন্তান সন্তানদের সন্তান সন্তানাদির জন্য আপনি রেখে গেছেন বাবারে আপনার পানপাকিটা যখন ভিতর থেকে চলিয়া যাবে আপনি তখন ডেড বডি হয়ে যাবেন লাশ হয়ে যাবেন আপনার কাপড়ে কাপড়ের কাপড়ের কাপড়গুলা টানিয়া খুলিবে কোমরের ঘুঞ্চি পর্যন্ত আপনাকে কাটিয়া দিবে আর আপনি কামাইয়া তোয়া গেছেন সব হারাম সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যাদের জন্য রেখে গেছেন ইল্লা যাদা ইলান নার আল্লাহর নবী ফরমান কোটি কোটি টাকা তুমি রেখে গেছো তোমার ছেলের জন্য মেয়ের জন্য আত্মীয়-স্বজনের জন্য বৈধ বন্তায় তুমি জমা করে যাও না সুদি লাগাইছো সুদি লেনদেন করছো আল্লাহর নবী বলেন যাদা হইলেন নার ওই ব্যক্তিকে জাহান্নামে টেনে নিবে আমাদের নবী বইলা গেছেন সুদি কারবার না করার ব্যাপারে হারাম পর্যায় হারাম পন্তায় উপার্জন না করার ব্যাপারে আমরা যদি হারাম পন্তায় উপার্জন করি তাহলে নবী যে বলছেন মাতা কুমুর রাসূল ফাখুজু আমি নবী যা বলছি তোমরা করো আমি যা নবী নিষেধ করেছি তা করিও না নবী নিষেধ করছেন হারাম উপার্জন না করতে আমরা নবীর কথা মানি নাই হারাম উপার্জন করলাম নবীর কথা মানলাম না আমার ভিতরে তাকওয়া আসলো না তাকওয়ার স্তর হলো তিনটি হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন ওয়ালিদ ওয়ালিদ তাকওয়া সালাসান তাকওয়ার তিনটা স্তর রয়েছে এক নম্বর হইলো সমস্ত শিরিক থেকে ব্যস্ত ব্যস্ত হবে শিরিক করা যাবে না আমার মালিক সন্তান দেয় অমুকে ও সন্তান দেয় নাউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ সন্তান দেয় আবার অমুক সন্তান দেয় আল্লাহ খাওয়ায় ও না আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে তো কি অবস্থা হতো এগুলা শিরিক ছিল খফি সূক্ষ্ম শিরিক এগুলো আমরা সর্বপ্রকার শিরিক থেকে আমরা বেস্ট বাঁচতে হবে তাকওয়ার স্তর হইল তিনটি প্রথম নম্বর হইল শিরিক থেকে বাঁচতে হবে দুই নম্বর হইল যাবতীয় গুনাহ থেকে বাঁচতে হবে তিন নম্বর হলো প্রথম নম্বর হলো কবিরা শিরিক গুনাহ থেকে বাঁচতে হবে দুই নম্বর হইল সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে
তিন নম্বর হইলো সকল সন্দেহজনক জিনিস থেকে বাঁচতে হবে। সন্দেহজনকের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষ নওজোয়ান, সে বিয়ে করে নাই, যৌবনের তারা সকলের শরীরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বাবার শরীরে যেমন যৌবনের জ্বালা আছে, ভাইয়ের শরীরেও যৌবনের তারা আছে, বোনের শরীরেও যৌবনের জ্বালা আছে, সকলেরই চাহিদা আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, সন্দেহজনক জিনিস থেকে বাঁচতে হবে, মানে হলো যারা বিয়ে করে নাই তোমরা খাবার কম খাও, এনার্জি যুক্ত খাবার কম খাইবা, সাজসজ্জা কম করবা গো মা বোন ভাই বাবারা। এটার ভেক্কা যে বললেন আপনি কম খাবেন, সাজসজ্জা কম করবেন, অর্থ কি? একটা মেয়ে যদি মনে করেন সাতগাঁও থেকে আমতলি হেঁটে যাই বেপরদা হইয়া, আলটা পালিশ লাগাইয়া সেন্ট মেরে তার দিকে মানুষ উকি দিয়ে তাকাইব, সাজসজ্জার ব্যাখ্যা বুঝলেন নি? যৌবনের কিছু সম্পর্ক আছে খাবারের সাথে, পুষ্টিকর এনার্জিকর খাবার যদি আপনি খান আপনার শরীরের যৌবন বাড়বে, শরীরের যৌবন বাড়বে, শক্তি বাড়বে, আপনার ক্যালসিয়াম বাড়বে, রক্ত বাড়বে, ক্যালসিয়াম হবে, তারপরে মানব দেহের রাজা এই মনি হবে, বীর্য হবে। ওইটা যখন মানবের শরীরে বেড়ে যায় তখন মানুষ যৌবনের তারনায় উম্মাদ হইয়া যায়। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতে যায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যাটা করেন যে সন্দেহজনক জিনিস থেকে বাঁচতে হবে, এইটা হলো যারা বিয়া করেন নাই তারা খাবার কম খাইবেন, সাজগুজ ফুসফাস কম করবেন, বিয়ার পরে খাইতে পারবেন। বলে হুজুরে না করছে না, বিয়ার পরে খাইতে পারবে, যা ইচ্ছা তাকান, আপনার হালাল জায়গা আছে, মা আপনার জন্য হালাল জায়গা আছে, বোন আপনার জন্য স্বামী আছে, কিন্তু বিবাহর আগে একটু সাজগুজ কম করবেন, যদি সাজগুজ বেশি করেন তাহলে আল্লাহর নবীর হাদিসের বিরোধী হইল। নবী বলেন মা তাকুমুর রাসূল তাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু তানতাহু। নবী বলেন এ মা এ বোন রে, তুমি বিবাহর আগে নবীর হাদিসের ব্যাখ্যা হইল, তুমি বিবাহর আগে সাজগুজ কম করো, তুমি এনার্জি যুক্ত খাবার কম খাও, যদি কম খাও তাহলে যৌবনের স্পৃহা যৌবনের তাড়নায় তুমি ভুগতে হবে না, আর যদি তুমি বেশি খাও তাহলে যৌবনের তাড়া হবে, তোমার যদি বিয়া না করায় তাহলে অঘটন ঘটতে পারে, জিনা ঘটতে পারে, ব্যভিচার বাড়তে পারে। এই জন্যই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সন্তানের উপর বাবার উপর দায়িত্ব হলো সন্তানটাকে আগত করাইয়া দেন, মেয়েটাকে একটা সুযোগ্য জামাই দেন, আর ছেলেটাকে সুযোগ্য একজন মেয়ে এনে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল এর ব্যাখ্যা আপনারা বুঝলেন নি? এই ব্যাখ্যা অনুযায়ী চলতে হবে, নবী যা বলছে তা যদি করি তাহলে আমাদের দুনিয়াতে শান্তি, পরকালেও থাকবে শান্তি, আর নবী যা বলছে যদি না মানি তাহলে পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে হাদিসে বলেন عن عطية السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا لما به بأسون. الله النبي صلى الله عليه وسلم বলেন পরহেজগার বা মুত্তাকি ওই পর্যন্ত কোনো মানুষ হতে পারবে না যে যতক্ষণ না পর্যন্ত গুনার কাজ হতে
বাঁচার উদ্দেশ্য গুনার কাজ হতে এরি না চলে বুঝলেন নি গুনার কাজ এক হুজুরে বলতো লাইলে গেলে বাইলো লাইলে গেলে বাইলো তো ওই হাদিস আর ওই যে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিবেন পাসপুস অবিবাহিতর জন্য না করাটা তাকওয়ার তৃতীয় নম্বর স্তর এই জিনিসটা যদি আমরা না করি আমরা নবীর কথা মানলাম আর যদি করি তো ডেম কেয়ার করলাম নবীর কথা না মানলাম আর নবীর কথা যদি না মানি পরকালে কি পরিণতি হবে বেপরদার জন্য জিনা বেবিচারের জন্য আমরা তো ইবাদত বندگی করি নাই ইবাদত বندگی বলতে কোনো কিছুই নাই না পুরি পাঁচ গানা নামাজ না পুরি জুমআ না পুরি আওবিন না পুরি চাস না পুরি ইরশাদ না পুরি তাহাজ্জুদ না করি জিকির অসাব্বিহু বুকরাতাও আসিলা আপনি পীরের কাছে murid হইতে যাইবেন গো মা ও বাবা তুই আপনি পীরের কাছে murid হইতে যাবেন আপনি পীর আপনাকে murid করানোর পর আপনাকে দিবে অসাব্বিহু বুকরাতাও আসিলা বাবারে তুমি সন্ধ্যায় তুমি জিকির করবা সৈতবজি তুমি আবার বাদাল ফজর সৈতবজি আদায় করবা আমরা তো ইবাদত বندگیর কোন নাম গন্ধই না জীবন রত কাটাইয়া ফেরলাম জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম ফরিয়া আপনার দরজায় রইলাম ফরিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে অগমাউলা বান্দা যাবে কারদারে অগমাবুদ বান্দা যাবে কারদারে গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রাব্বানা দয়া করে মাফ করে দেন রাব্বানা আদর করি মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নাম
ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বন্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে সায়া দেখিবে ওগো মাবুদ কেমনে তাকাই দেখিবে আল্লাহ রব্বুল আলামিন আমি যে তিলাওয়াত কিত আয়াত তিলাওয়াত করছি ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তুমি আল্লাহকে ডরাও তোমার জন্য আল্লাহ পথ সুগম করে দিবেন কত পথ যত চাও তত পথ ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব রিজিক দিবেন তুমি কল্পনাও করতে পারবে না কল্পনা বহির্ভূত জায়গা থেকে তোমাকে রিজিক দান করবেন সুদি কারবার করা লাগবে না মাস্তানি করা লাগবে না চুরি করা লাগবে না হাইজাকি করা লাগবে না অবৈধ ব্যবসা করা লাগবে না বাংলার দেশের প্রধানমন্ত্রী আজ মাদকের বিরুদ্ধে মাদককে না বলুন অবৈধ ব্যবসায়ীকে না বলুন ভাই তুমি কত ব্যবসা আছে কত করবা আল্লাহকে ভয় করো আল্লাহ যে কাজ করতেছি তোমার সন্তুষ্টি যদি না পাই তাহলে তো দুনিয়া তো বরবাদ পরকালও বরবাদ আর আল্লাহকে যদি ভয় করি আল্লাহ রিজিক দিবেন কত রিজিক দিবেন আর কত চাও আল্লাহ বলে কত যা চাও তা দেব আমার নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি সব সমস্যার সমাধান নাম্বার 1 কোরআন নাম্বার 2 হাদিস জানে কে মুরব্বী সরদার উলামায়ে কেরাম দক্ষ উলামায়ে কেরাম জানেন কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ হাদিসের ব্যাখ্যা হাদিসের বিশ্লেষণ নবী অপরে হাদিসে বলেন মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কোরআন দেখো হাদিস দেখো নবী যা নিষেধ করেছে তা বর্জন করো নবী যা আদেশ করেছেন তা পালন করো তাহলে দুনিয়া তো কামিয়াব পরকালও কামিয়াব আর যদি না করে যাই তাহলে পরকালে আমাদের হতাশা আফসোস মালিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা আল্লাহ কি দিলা সিন দিছিলাম ইদো লিখে রাখছো এটা গুনাহ কেতে লাল করছিলাম সিম লড়াইছিলাম না রে বান্দা সব কিছু আল্লাহ লিখে রাখবেন আমরা সকলেই আল্লাহর পথে চলি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু